হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আজকে দেখবেন এই ভিডিওটাতে 24 ইঞ্চি এলইডি মনিটরের প্যানেল লাইট কিভাবে চেঞ্জ করতে হয়, এটা সম্পূর্ণটা আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। ভিডিওটা প্লিজ না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা আপনারা নতুন আছেন, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই আমাদের বেল আইকনটা অন করে দিবেন। এখন তো আসলে ঝাড়াঝাড়ির সময় না, পরও সম্ভব হয়। খোলার পর খুব সাবধান, যেহেতু ডিসপ্লেটা অনেক পাতলা, অনেক সেন্সিটিভ, যার কারণে খুব সাবধান, খুব সাবধান। যেহেতু এই যে কপগুলো, এই কপগুলা এবং ব্লেডের থেকেও অনেক পাতলা, অনেক পাতলা। এর ভিতরে কয়েক হাজার প্রিন্ট, কয়েক হাজার প্রিন্ট গেছে এইটা দিয়ে, এই কপ দিয়ে। ভিডিওটা স্কিপ করো, নাহলে অনেক লং হয়ে যাবে। খুব সাবধান, হ্যাঁ, এই যে আস্তে আস্তে, খুবই সাবধান, সাবধানতার সঙ্গে কাজ করতে হবে, তাহলে আপনারও লস হবে না, কাস্টমারেরও লস হবে না। যেহেতু আপনি যদি এটা খুলতে যেয়ে যদি ভেঙে ফেলেন, প্যানেলটা যদি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তাহলে আপনারও লস। আর আপনি এখান থেকে আর্নিং করতেছেন না, এই আর্নিংটা তো আপনি করতে পারবেনই না। আর তারপর হচ্ছে কাস্টমার তো ফুল লস হয়ে যাবে, যেহেতু কাস্টমারও ওই এটা হচ্ছে আপনার অপব্যবস্থায় দিছে। এটা দায় দায়িত্ব হচ্ছে আমাদের, এই যে আমরা অনেক সময় টেকনিশিয়ান ভাইরা ভুল করে থাকি। যে উল্টো পোলটা আমরা দেখেন এটা কীভাবে খুলতে হয়, দেখেন এই যে এই হচ্ছে আপনার, এটা কী বলে, এটা ওপেনার, ওপেনার। এটা আস্তে আস্তে খুব সাবধানে, যেহেতু আমার ডিসপ্লের সাইড দিয়ে, খুব সাইড দিয়ে সামান্য উল্টোপাল্টা হইলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। খুব সাবধান, আবার করার খুব সাবধান। আমাদের অনেক টেকনিশিয়ান ভাইরা আমাদের এখানে টিভি নিয়ে আসে, নিয়ে আসার পরে বলে যে ভাই খুঁটে যে আমার মনে হয় কিছু একটা হয়ে গেছে। পরে হচ্ছে ঠিকঠাক করার পরে দেখি যে ডিসপ্লে ফাড়া, ডিসপ্লে মাঝখান থেকে ফাড়া, কোনা থেকে ফাড়া, এই কোনা থেকে ফাড়া। এই কারণে ডিসপ্লেটা খোলার সময় এবং ফিটিং করার সময় অবশ্যই নাক কান সব খোলা থাকা লাগবে, চোখ সব। এই হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে, খুব সাবধান। এখানে তাড়াহুড়ির কোনো, এখানে কোনো তাড়াহুড়ির কোনো সুযোগ নাই, তাড়াহুড়ো করলেই নষ্ট হয়ে যাবে। ডিসপ্লেটা একটু দেখা যাও, ডিসপ্লে মানে কতটা সেন্সিটিভ এবং কত পাতলা ডিসপ্লে, হ্যাঁ, এটা একটু দেখা যায়। আমি তারপর তুলতেছি, হ্যাঁ, এই যে কব দেখেছো, কত পাতলা দেখেন একটু, খুব সাবধানের সহিত এটা খুলতে হয়, তা না হলে একবার যদি 19-20 হয় সাথে সাথে ভেঙে যাবে ডিসপ্লেটা। এই কোনা, এই যে কোনা না, এই কোনা যদি চুন পরিমাণ একটা লোকের খোসাও লাগে ভেঙে যাবে। খুব সেন্সিটিভ একটা জিনিস। তারপর এখন হচ্ছে আপনি, এখন কোনো সমস্যা না, ডিসপ্লে রাখছেন ওই পাশে, এখন আর কোনো সমস্যা নাই। এইবার আপনি যা মন চায় আপনার তাই করবেন। বললাম একটা পার্ট, একটা পার্ট আর আছে, আরো আছে একটা পার্ট। এইগুলো খুব সাবধানে, এই এই স্ট্রিপ লাইটগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে। অনেকেই কী করে যে এই দুইটা লাইট তো,
এর একটা লাইট নষ্ট হয়ে যাবে, এক দুই তিন চার পাঁচ এই দশটার লাইটের ভিতরে অনলি একটা লাইট নষ্ট। অনেকে কী করে ওই লাইটটা ঠিক করে, আবার অনেকে কী করে স্ট্রিপ সহ বাদ দেয় এক পিস, আসলে এক পিস বাদ দিলে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। টিভি আবার কিছুদিন পরে ইলেকট্রিকগুলো আবার খোলা লাগবে এবং টেকনিশিয়ান ভাইদের দুর্নাম হয়ে যায়, যার কারণে ওইগুলো করা যাবে না। নষ্ট হয়েছে দুইটা আমি নতুন দিয়ে দেবো, দুইটা স্ট্রিপ লাইট দুইটা নতুন দেবো, খরচ হয়তো একটু বেশি হবে। এগুলো করলে কী হয়, দুইটা যদি চেঞ্জ করি, দুইটা যদি চেঞ্জ করি তাহলে আমার আর কোনো রিস্ক থাকবে না যে কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, এরকম কোনো রিস্ক থাকবে না। আমি দুইটা চেঞ্জ করে এখানে ওভারলোডের সিস্টেম আছে ওটা সিক্রেট রাখতেছি আর কি, কারণ প্রত্যেকটা কাজের একটা সিক্রেট থাকে, এইটা হচ্ছে আমার সিক্রেট যে এই ওভারলোড সার্কিটের মেন হচ্ছে আপনার এই লাইট চলতে গেলে ইনভার্টারের ওভারলোড আছে, যেমন 100 ওয়াটের সিরিজ লাইন, যারা টেকনিশিয়ান ভাই তারাই বুঝবে এই সিরিজ লাইন জ্বলে ওঠে, এই জ্বলে উঠলে হবে না, সিরিজ লাইন জ্বলে উঠলে হবে না, ওই ওভারলোডটা কমাতে হবে। এখন যারা টেকনিশিয়ান ভাই তারা কম বেশি জানে অবশ্য, সবাই না, এই যে এটা রাখলাম, এই হচ্ছে আপনার এই হচ্ছে লাইট, অনেকেই করে এক পিস বাদ দেয়, আর এক পিস ভালো থাকে ওই পিস লাগাই দেয় আর এক পিস নতুন লাগাই দেয়, কিন্তু এটা করা ঠিক না। অনেকে কী করে এক পিস লাইট নষ্ট হয়ে যায়, এক পিস পাল্টাই দেয় আর সব থেকে যায় এভাবে, এটা দুই দিন পর আবার নষ্ট হয়ে যাবে। এখন আমি দুইটা এই যে একটা পাল্টাবো, এই দুইটা ভেঙে দিলাম, এই যে এই হচ্ছে লাইট, এই যে নিউ নতুন, এইগুলো লাগাতে হবে। এখন আমি এইগুলো লাগাবো, প্রসেসিংয়ের অনেক ব্যবসাবার আছে, লোড কমানোর একটা ব্যবসাবার আছে, ভিডিওটা স্কিপ করতেছি এই কারণে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে এখন তো দেখলেন কীভাবে খুলতে হয়, কীভাবে মানে কতটা সেন্সিটিভ ডিসপ্লে, ডিসপ্লেটা আরেকবার একটু দেখো, এই যে কপ দেখো। আর ভিউয়ার্স ভাইরা কাজ করার সময় অনেকেই হচ্ছে আপনার ডিসপ্লেগুলো ভেঙে ফেলে, এইগুলো করা ঠিক না, খুব সাবধান। ঠিক আছে, পরে আবার দেখা হবে।